নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, সবাই কেমন আছে? তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, মশলা ধোসা রেসিপি। তো রাতে ডিনারের জন্য, তো দেখুন প্রথমে আমি মশলা ধোসার জন্য মশলাটা আমি আগে রেডি করে নিচ্ছি। তো এদিকে দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম করে নিয়েছি, কয়েকটা বাদাম আমি ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি বাদামটা। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ সরষের ফোড়ন। এবার দিয়ে দেবো 1 চামচ ছোলার ডাল। এবার দিয়ে দিলাম কয়েকটা ক্যারি পাতা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম কয়েকটা রসুন, থেঁতো করা রসুন। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি। এবার দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা। এবার দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করা আলুগুলো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি ভালো করে আলুটাকে কষিয়ে নেব আলুকে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি করে। আমার মশলা রেডি। দিয়েছি দেখুন, তার এইদিকে আমার দেখুন ধোসার ব্যাটার রেডি। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার হয়ে গিয়েছে, এবার তাওয়াটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এইবার আমি মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা আমার দিচ্ছিলাম মশলা ধোসা। এইবার আমি সাইডগুলোতে একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন, এভাবে। দেখুন আমার মচমচে মশলা ধোসা রেডি। আমি আরও একটা বানাচ্ছি দেখুন। তো দিয়ে দিলাম তেল একটু। এবার দিয়ে দেবো মশলাটা।
হয়ে গেল আমার মশলা কষা রেডি। এবার দেখুন আমি চাটনি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো আজকে এই মশলা কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।